বড় সাইজের চার্জারম্যান আছে আপনার, তারপরে এই যে তানভীর ফিনিশিং দেখেন, কালার দেখেন, কোয়ালিটি দেখেন, এটা সর্বনিম্ন ব্যাকআপ দিব 12 ঘন্টা। এই চায়নার ভিতরে যে মালগুলা 180, 200, 250, 300, 350, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1300, 1400, 1500, 1600, 1800, 1800 ভিতরে আমাদের প্রায় 70 থেকে 80 আইটেম আছে। এটা বিজনেস করবেন অথবা আপনি আপনি মার্কেটিং করে সেল করবেন, লাইটিং আইটেম বলেন, একবার ইলেকট্রিক ঘর ওয়ারিং এর এ টু জেড আইটেম কিন্তু সারা বাংলাদেশে এই যে এইভাবে সাপ্লাই হচ্ছে। এই যে আমাদের সামনে একটা লোড হচ্ছে বলে ধরেন ব্যাটের ব্যাট যারা কার্টুন আকারে নেয়, তারপরে টস লাইট যারা কার্টুন আকারে নেয়, ফ্যানের আইটেম গুলা যারা কার্টুন আকারে নিতে চায়, কার্টুন আকারে নিয়ে এলাকায় এলাকায় বিজনেস করতে চায়। কারণ নর্মালি আমাদের রেট হচ্ছে 120, 115, এখান থেকে সে একটা কি পাবে, ছাড় পাবে, ছাড় পাবে। এই ধরেন এই যেরকম এটা আছে, এরকম তো সব কার্টুন কার্টুন করে না, এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দর্শক আসসালামু আলাইকুম, আজকে কিন্তু একটু অন্যভাবে ভিডিওটা শুরু করতেছি। আপনারা কিন্তু দেখতেছেন যে দুই পাশে কার্টুন রাখা, দুই পাশে কার্টুন রাখা, এই কার্টুন গুলোর ভিতরে কি আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝবেন। এই যে কার্টুন গুলোর ভিতরে টর্চ লাইট আর হচ্ছে চার্জার ফ্যান, এগুলো কিন্তু অনেক স্টক এই কার্টুন গুলোর ভেতরে। এই যে আপনারা যে কার্টুন গুলো দেখতেছেন, আমরা কই আসছি, আমরা কিন্তু তানভীর ইলেকট্রিকে আসছি। এর আগে কিন্তু আপনারা তানভীর ইলেকট্রিক দেখছেন, এটা হচ্ছে তানভীর ইলেকট্রিকের 2 নম্বর শাখা। হ্যাঁ, 2 নম্বর শাখা, 3 তলার উপরে। ওই যে ভিতরে কিন্তু আমাদের সেই তানভীর ভাই, সে সবসময় ব্যস্ত থাকে, তার 2 নম্বর শাখা দেওয়ার পরে সে আরো ব্যস্ত। কি অবস্থা তানভীর ভাই, আপনি কেমন আছেন? দেখেন যে কি অবস্থা, মানে কার্টুন ছাদ থেকে নিচ পর্যন্ত, এলইডি লাইট, টর্চ লাইট, চার্জার ফ্যান, মশা মারার ব্যাট, অনেক আইটেম কি তানভীর ভাই? এটা ইলেকট্রিক দোকানের যাবতীয় সকল আইটেম। আচ্ছা, সব আইটেম পাওয়া যাবে। আচ্ছা, কি দেখায় শুরু করবেন, কি দেখাবেন আমাদের একটু আজকে? আমি আগে বলিনি, এটা হচ্ছে আপনার এখানে এই এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, এই নাম্বার হচ্ছে সারা বাংলাদেশের যারা বড় বড় দোকানদার আছেন, বিশেষ করে এই ভিডিওটা আমার করা হচ্ছে বড় বড় দোকানদারদের জন্য, বড় দোকানদার ভাইদের, বড় দোকানদার ভাইদের জন্য, অথবা যারা নতুন ব্যবসা করতে চান, যে আপনার কাছে টাকা আছে, 5 লাখ 10 লাখ টাকা আছে, 3-4 লাখ টাকা আছে, এটা বিজনেস করবেন অথবা আপনি আপনি মার্কেটিং করে সেল করবেন, বিশেষ করে ওদের জন্য। ওকে, প্রথম হচ্ছে বড় বড় ব্যবসায়ী যারা, ওদের জন্য যারা কার্টুন ওয়াইজ মাল কিনে, মানে এখানে কার্টুন সাজানো মালও নিতে হবে কার্টুন ওয়াইজ, এগুলো এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যারা কল দিবেন কার্টুন ওয়াইজের জন্য। ওকে, আমাদের তো নর্মালি আমাদের অন্যান্য নাম্বারে দোকান থেকে তো সবাই মাল নিতে পারবে, কিন্তু বিশেষ করে এখানে যদি আপনারা এই কার্টুন ওয়াইজ নিতে চান, এখানে কার্টুন ওয়াইজ যে নাম্বারটা দিব ওই নাম্বারে শুধু কার্টুন ওয়াইজ জন্য সেল করবেন। আর যারা নতুন ব্যবসা করতে চায়, ওকে, একবারে নতুন, যে হাতে টাকা আছে কিন্তু কি করবে জানা না, আচ্ছা, শুধু এটাই বলি ইলেকট্রিক ব্যবসার ভিতরে কোনো লস নাই। 2 নম্বর হচ্ছে, যেহেতু সারা নবাবপুরে, সারা বাংলাদেশে তো হোলসেল হচ্ছে আমাদের এই সুন্দরবন মার্কেট বলেন, কাপ্তান বাজার, নবাবপুর রোড, এটাই তো সারা বাংলাদেশে ইলেকট্রিকের আইটেম সব এখানে। আমরা কিন্তু নবাবপুর রোডেই আছি, রোডটা একটু দেখাই দিব দর্শকদের, দেখা দেন, চলেন আমরা রোডটা একটু দেখাই দিই। অনেকে কিন্তু চেনে না যে নবাবপুর রোডটা আসলে কেমন, সেখানে অ্যাক্টিভিটিস কি, আজকে একটু আমরা দেখাই দিই। যে ভাইয়া কিন্তু এই সাইনবোর্ড, এই দরজা, আর এই হচ্ছে নবাবপুর রোড, এই দেখেন কি পরিমাণ অ্যাক্টিভিটিস, দেখলে আপনারা বুঝবেন যে নবাবপুর রোডটা আসলে কেন নবাবপুর রোড বলে, কেন ব্যবসার প্রাণকেন্দ্র এটারে বলে। ভাই এইখানে মূলত এই যে গাড়িগুলোতে কি, আমি তো ফ্যানের মতো সব দেখতেছি, সারা বাংলাদেশে যে আপনার বিভিন্ন আইটেম ইলেকট্রিকের, টোটাল চার্জার ফ্যান বলেন, এই আপনার এই যে লাইটিং আইটেম বলেন, একবার ইলেকট্রিক ঘর ওয়ারিং এর এ টু জেড আইটেম কিন্তু সারা বাংলাদেশে। এই যে এইভাবে সাপ্লাই হচ্ছে, এই যে আমাদের সামনে একটা লোড হচ্ছে বোধহয়, নাকি না আনলোড হচ্ছে, ডেলিভারি করে আনলোড হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একেবারে যত দূর চোখ যাবে শুধু দেখবেন পিকআপ আর পিকআপ আর মানুষজন হচ্ছে এগুলাতে হচ্ছে ডেলিভারি নিচ্ছে আর কি, ব্যবসায়ী ভাইরা ডেলিভারি নিচ্ছে। এই দেখেন এই যে ফ্যান কিন্তু আসছে, এগুলো আবার বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আপনার এইটা তো 2 নম্বর শাখা তানভীর ইলেকট্রিকে, তানভীর ভাই অ্যাড্রেস একটু বলেন। আমি কিন্তু দেখতেছি আল ফালাহ একটা হোটেল, এটা আসলে এখানে এখানে আসার জন্য না, এটা যেহেতু আমি এটা করছি হলো যারা কার্টুন ওয়াইজ মাল নিতে চায়। হ্যাঁ, আমরা তো এখান থেকে আমরা মূলত মাল ডেলিভারি দিই, এটা আমাদের গোডাউন না, কিন্তু গোডাউন না, এটা আমাদের ডেলিভারি যায়, ডেলিভারি সব বলা যায়। হ্যাঁ, সুন্দরবন আমাদের যে দোকান, দোকান থেকে ডেলিভারি দিতে ঝামেলা হয়, মাল কম যায়, পোলা পাইন খুব ব্যস্ত থাকে, এখান থেকে আমরা নিরিবিলি ঠান্ডা মাথায় মালগুলো ডেলিভারি, বড় ডেলিভারি গুলো এখান থেকে দেন। আর যারা কার্টুন ওয়াইজ নিতে চায় বা যারা নতুন 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 ব্যবসা করতে চায়,
নিরিবিলি আমার সাথে এখানে ফোনে আলোচনা করলে আমি ঠিকানা দিয়ে দিব। ওকে, নিরিবিলি আমার সাথে এখানে আসতে দোকানে আসতে হবে, সুন্দরবনের যে দোকান, দোকানে আসবে সুন্দরবন 8 নম্বর গেট, দোকান নম্বর 11। ওকে, যদি কেউ বড় শহরে মাল নিতে চায় সেক্ষেত্রে তার সাথে আমি নিরিবিলি এখানে বসে আলোচনা করতে পারবো, এখান থেকে বসে নিতে পারবে, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই যে কোনো ধরেন ব্যাটের ব্যাট যারা কারোনা কারণে, তারপরে টর্চ লাইট যারা কারোনা কারণে, ফ্যানের আইটেম গুলো যারা কারোনা কারণে নিতে চায়, কারোনা কারণে নিয়ে এলাকা এলাকায় বিজনেস করতে চায়, মূলত ওদের জন্য আজকে যারা পাইকারি ব্যবসাটা করতে চায়, পাইকারি ব্যবসা করতে চায়, এই এই এটা হচ্ছে ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট যে আপনার আসলে অনেকে টাকা আছে কিন্তু ব্যবসা পায় না। ওকে, আর ইলেকট্রিক ব্যবসা এমন একটা ব্যবসা, এই ব্যবসা শুধু পরিশ্রম করলে, শুধু সততা এবং পরিশ্রম থাকলে সে খুবই সহজে তার তার একটা স্থান সে তৈরি করে নিতে পারবে। এটার প্রমাণ আমি আপনাকে বলি, আমার কিন্তু খুলনা বলেন, ঝিনাইদহ বলেন, চুয়াডাঙ্গা বলেন, টেকনাক বলেন, কক্সবাজার বলেন, টোটাল ফেনী বলেন, কুমিল্লা বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার দুই তিনটা করে লোক আছে। লোক বলতে ওনারা এরকম ভিডিও দেখে আসছে, মানে প্রথম মনে করেন 20,000 টাকার নিয়ে গেছে মাল, সে কি করে, সে দোকানে বসে বিক্রি, সে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সাপ্লাই দেয়, মাল সাপ্লাই দেয়। ওদের জন্য কিন্তু আমার একটা পার্সোনাল রেট দেওয়া আছে, আমার সীমিত লাভে, যাতে ওরাও স্বাবলম্বী হতে পারে। এবং তারা কি করে, ধরেন আজকে মাল নিয়ে গেলো 20,000 টাকার, 20,000 টাকার মাল ভিতরে সে 10,000 টাকার মাল ডেলিভারি আজকে দিয়ে দিল। ওকে, হ্যাঁ, ওই 10,000 টাকা সে আবার আমার আমার অ্যাকাউন্টে দিয়ে 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 দেয়, দিয়ে বলে ভাই আমার লাগে আবার অমুক মালটা দিয়ে দেন। সে সে তার হয়তো বা ইনভেস্ট আছে 50,000, সে দৈনিক রুলিং এর মাধ্যমে মাসে গিয়ে তার থেকে কিন্তু এই এই রুলিংটা হয়ে যায় 30-40 লাখ টাকা। ওকে, তো এই রুলিংটার কারণে অনেকে বলে, দেখবেন ভিডিও দেখেন, ভাই 20,000 টাকা ইনভেস্ট করলে মাসে যেটা ইনকাম, এটা আসলে ভুল। কেউ কোনো 20,000 টাকার মাল ইনভেস্ট করে 20,000 টাকার মাল কখনো ইনকাম করতে পারে না, এটা হচ্ছে রুলিং বলতে হবে। ওকে, আপনি 20,000 টাকাকে রুলিং করতে হবে, পার ডে রুলিং করতে হবে। আমার কাছে আপনার যদি আপনার যে স্থানে আছেন, যে যে জেলায় আছেন, যে ডিস্ট্রিক্টে আছেন, ওইখানে যদি আপনার বিশ্বস্ততা অর্জন করতে পারেন, শুধু জাস্ট আমার এই বইটা যদি আপনার হাতে থাকে, এটা কি সবাই দেন একটা করে? হ্যাঁ, এটা যারা আমার থেকে মাল অর্ডার নেয় তাদের সবাইকে একটা দিই। এই বইটা যদি যদি তার কাছে থাকে, সে এটা দেখে দেখে অর্ডার নিবে, মাল আমাকে আমাকে অর্ডার দিবে, আমি মাল ডেলিভারি দিব, সে যে যে স্থানে দোকানদারদেরকে মাল ডেলিভারি দিয়ে টাকাটা নিয়ে আবার আমাকে দিবে। ওকে, মাঝখানে যে যে প্রফিটটা এটা ওনাকে আমি দিব। ওকে, ওই প্রফিটটা ধরে আমি দিব, যাতে উনি মার্কেটে ফল না হয়। ধরেন এটা আমরা নর্মালি দোকানে বেশি 370, আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমরা নর্মালি পাইকারি আমরা বিক্রি করি কত, 370। যারা মানে দোকানে দোকানে বিক্রি করার জন্য নিবে, এই 70 থেকে আমার একটা লাভের অংশ ছেড়ে আমি ওনাকে একটা দিয়ে দিব রেট, যাতে উনি আমার রেটে মাল সেল করতে পারে। আচ্ছা, এরকম ধরনের যে সামনে মোম আছে, এই যে 76 এ যে এই একটা মডেল আছে, এই যে এই একটা মডেল আছে, তারপর আপনার এই যে এগুলা কিন্তু ভাই একবারে রানিং, আমি আপনার কিভাবে কিভাবে বলি, এই যে এগুলা এগুলা এই প্রোডাক্ট গুলা হচ্ছে, মানে আপনার আমি কেমন বলি, এই মালটা যদি আপনি নিয়ে হাতে নিয়ে একটা মানে চেনা জানে কেউ, মনে করেন উনি মালটা নিয়ে এমনি করে হাঁটবে, দেখলেই হয়েছে। ইলেকট্রিক দোকান, ইলেকট্রিক যে কোনো দোকানের সামনে দিয়ে গেলে ওই মাল নিয়ে বসে থাকবো বা এটা নিবেন নি, এগুলো আমার আইটেম গুলো ওই আইটেম না, এই আইটেম গুলো ওর হাতে দেখলে ওই দোকানদারই বেরিয়ে আসি, ওর টান টান দিয়ে দোকানে নিয়ে নিয়ে যাবো, ভাই আমার এই মালগুলা লাগবে, আমার রেট দাও। জিনিসটা বুঝছেন, মানে আমাদের আইটেম গুলো সেরকম, মানে আপনি বিজনেস করলেন, শুরু করলেন, মালটা দোকানদার যাতে নো, আপনার আপনার আইটেম গুলো এই আইটেম গুলো আপনার কাছে থাকলে দোকানদাররা আপনাকে দিবে ডাক। ওকে, কারণ সব দোকানদার ঢাকা শহরে আসেও না, আবার সব দোকানদার এই 2 টাকা বেশি হলেও চিন্তা করে, এত সময় কি ঢাকায় আসলে 3 দিন সময় যাবে, আবার টাকা খরচ আছে, ডাইরেক্ট দোকানে আসলেও তারা আপনার ওই ওভাবে উঠতে চায় না, এই আলসিয়া দোকানদারদের কাছে এই মালগুলো কিন্তু সেল করতে পারবে। ওকে, এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে, যেহেতু আমাদের
শুধু নাম্বারটা সেভ করলেই আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করবে, আমার প্রত্যেকটা আইটেমের ছবি আকারে রেট শো দেওয়া আছে। আর এই আইটেমগুলো কিন্তু পার ডে রেট চেঞ্জ হয়, পার সপ্তাহে রেট চেঞ্জ হয়, পার মাসে চেঞ্জ হয়। যখন গরম পড়বে তখন ফ্যানের দাম বাড়বে, যখন বৃষ্টি হবে তস্তারের দাম উঠবে। এটা হলো একটা স্বাভাবিক জিনিস। তো সো যারা এই আইটেমগুলো নিতে চান আমার নাম্বারটা সেভ করবেন। আর দুই নাম্বার হচ্ছে, আমরা নাম্বার দেখতেছি এখন কিন্তু ফ্যানের দামটা একটু এখন যারা মালগুলো নিতে চান, চার্জার ফ্যান তো আমার আইটেম ধরুন এই একটা আছে, 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 তারপরে আপনার বড় সাইজের, বড় সাইজের যখন গরম পড়ে তখন 220, তারপরে 280, 280 পর্যন্ত এটার কিন্তু রেট উঠছে। এখন আবার 220-230 টাকা করেও কিন্তু আপনি নিতে পারবেন, এটাও আমাদের কাছে। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে এটা এভারেজ মাল, মানে সবার কাছে আছে, সবাই আনে। আর সেকেন্ড হচ্ছে এটার ব্যাটারি হচ্ছে 800 mAh, চার্জ থাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা, এক ঘন্টা চার্জ কিন্তু থাকে না। দুই নম্বর হলো এটা সুইচটা এতটাই নর্মাল, সুইচটা টিপ দিলেই ভিতরে ঢুকে যায়। আচ্ছা, যেহেতু এইসব আইটেম গুলো রিপ্লেস হয় না, এগুলা নতুনে যদি কোনো ডিস্টার্ব হয়, একটা মাল নিয়ে গেলেন, খুললেন, চাপ দিলেন, চলতে না, সেটা আমরা আমাদের কাছে আনলে আমরা আবার নতুন দিয়ে দিব, বা আমাদের সার্ভিস সেন্টার আছে ঠিক করে দিয়ে দিব। কিন্তু যদি একটা মাল যদি সুইচ চাপ দিয়ে ঢুকে ফেলে, কোনো কাজ তার নিজের মালটা যদি নিজে নষ্ট করে, এটা দেবার কিন্তু আমাদের না, এটা পৃথিবীর কেউ নিবে না। তো এটা এটার পরিবর্তে আমাদের তানবীরের একটা হ্যান্ডিম্যান আছে, আমাদের মালটার কোয়ালিটি আপনি দেখে আসেন, এটা হচ্ছে আপনার নিজস্ব। হ্যাঁ ভাই, আপনি তো আমার অনেক ভিডিও করছেন, আমাদের তানবীরের যে আমাদের এলইডি গুলা, আশা করি আপনি আজ পর্যন্ত কোনো কমপ্লেইন্ট পাইছেন না? আমি পাইনি, আলহামদুলিল্লাহ। এই মালগুলো সারা বাংলাদেশে, আর আপনার ভিডিও কিন্তু আমি প্রথম করছিলাম মনে হয়, হ্যাঁ ওই যে ফ্যাক্টরিতে, এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন্ট পাইছেন না? পাইনি, কারণ আমাদের আমাদের যে নামের মালগুলা, এই মালগুলো আমরা চেষ্টা করি সর্বোচ্চ কমের ভিতরে ভালো কোয়ালিটি মাল তৈরি করার জন্য। ওকে, তারপর ধরেন এই যে আমাদের তানবীর এই হ্যান্ডিপ্যান্ট দেখেন, এটা তিন চারটা আছে কালার, মালের ফিনিশিং, মালের কোয়ালিটি এবং ব্যাটারি হচ্ছে 1200 mAh। ওকে, ঠিক আছে, এই যে ওয়েট দেখেন, দেখি ধরে, হ্যাঁ ওজন আছে, ব্যাটারি হচ্ছে 1200 mAh। এটা আমার গরমেও আর রেট বাড়বে না, যদি একবারে সর্বোচ্চ গরম পড়ে তাও আমি আর এটা রেট বাড়াবো না। কত রেট? এটা রেট হচ্ছে 280। এটা 350 চোখ বন্ধ করে সেল করা যায়। আচ্ছা, এটার মধ্যে কি কি আছে? এটা হচ্ছে আপনার এই যে আপনার এই এইগুলো আমাদের বিভিন্ন কালার গুলো দেখেন না, আপনি জানেন আমার ভিডিওতে কত দেখাচ্ছে, ফিনিশিং দেখেন, কালার দেখেন, কোয়ালিটি দেখেন। ওকে, ঠিক আছে, মালের কোয়ালিটি বলেন, ফিনিশিং বলেন, খুবই হেভি। তারপরে আপনার আমাদের এই একটা আইটেম আছে এইচডি আইটেম, তারপরে আপনার এই ডিপি সুপার মুনের, সুপার মুনের মোট 10টা মডেল আছে, 10টা মডেল, 1250, 1350, 1450, 1500, 1600, 1650। ওকে, মুভিং এবং মুভিং ছাড়া এগুলার ব্যাকআপ হচ্ছে 5 ঘন্টা সর্বনিম্ন। তারপরে ডিপি, ডিপির ভিতরে আপনার ডিপির ভিতরেও 5টা মডেল আছে, ঠিক আছে, আপনার 1100, 1100, 1250, 1400, 1450, 1500, 1550, 1800, 1800 টাকার যে মালটা, এটা হচ্ছে আপনার 8000 ampere। ডিপির আগের মাল ছিল হলো আপনার 4000 ampere, 4000 ampere, এখন 8000 করছে, এটা 8000। আমি বলি এটা আওয়াজ ছাড়া, সুপার মুন বলেন, ডিপি মালগুলো আওয়াজ ছাড়া, এটা সর্বনিম্ন ব্যাকআপ দিব 12 ঘন্টা। রাতে যদি সিলিং ফ্যান, যদি আপনার আওয়াজ সিলিং ফ্যান শুধু একটা আওয়াজ করে, ঘুমে ডিস্টার্ব হয়, সিলিং ফ্যানের বাদে বাবুদের জন্য, যারা রুগী আছে, রুগীদের জন্য, মুরব্বীদের জন্য
এটাতে কোনো আওয়াজ নাই, পাশে কি আছে এটা, প্যাকেটটা তো খুব সুন্দর করে করছো না। এগুলো কিন্তু ভাই অনলাইনে নিয়ে ব্যবসা করা যায়, কি বলেন? এগুলা এই মালটা যদি আপনি গুলশান বোরানি বা কোন শোরুম থেকে কিনেন, এটার দাম ধরো 6,000 টাকা। কেন বলি, আমি কিছুদিন আগে একটা শোরুম মানে নাম বললাম না, এটা গেলাম, এরকম ধরনের একটা ফ্যানের গায়ে রেট দেখলাম 1,850 টাকা, যে মালটা আমরা পাইকারি বিক্রি করি 200-220 টাকা। ঠিক আছে, আমার মনে হয় এই মালগুলো যদি ওরা পায় ওলার দাম করতো 6,000-6,000 উপরে। আচ্ছা, এটার কোয়ালিটি হ্যাঁ মানে দেখে কিন্তু মনে হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান, এবং ঘুরতেছে দেখেন কত সুন্দর আওয়াজ দেয় না, কোনো আওয়াজ নাই, হ্যাঁ কোনো আওয়াজ নাই, খুব সুন্দর করে ঘুরতেছে দেখছেন। বাতাস খুবই হাই স্পিড, ঠান্ডা বাতাস, আপনার সিলিং ফ্যান ছাড়াও এটারে ফাঁসে রেখে আপনার নির্দিতে ঘুমাতে পারবেন। আর যেহেতু আপনার লোডশেডিং এর আর কোনো কি নাই, টেনশন নাই, এটা এরকম এরকম সুপার মুন বলেন, সুপার মুন বা এসব কোয়ালিটির একটা ফ্যান যদি আপনার ঘরে থাকে, আপনার প্রত্যেকটা রুমে একটা বাবু যদি থাকে, আপনার লোডশেডিং এর কোনো টেনশন নাই, কারণ 12 ঘন্টা ব্যাকআপ মানে এটা সর্বোচ্চ ব্যাকআপ, এনাফ এনাফ। তো এরকম কোয়ালিটির ফ্যান গুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন। আমাদের চ্যানেলের ভিতরে যে মালগুলা 180, 200, 250, 300, 350, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200, 1500, 1600, 1800, 1900, 1800 ভিতরে আমাদের প্রায় 70 থেকে 80টা আইটেম আছে। আপনার কাস্টমারের যে যে আইটেম গুলা সব সব দৃষ্টিতে কিন্তু আপনার এটা চলবে না, গ্রাম অঞ্চলের মানুষ এগুলা নিয়ে এগুলার মর্মটা কিন্তু বুঝবে না। এটার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার আইটেম আপনার এলাকাতে কোন আইটেমটা নিলে চলবে, কত টাকার রেঞ্জের ভিতরে চলবে। আপনি তাহলে 200 থেকে 1,000 রেঞ্জের গুলো নেন, যে এলাকায় দামি মাল চলে ওই এলাকায় আপনি 1,000 থেকে 1,800 টাকার ভিতরে যে রেঞ্জের আমাদের 15-20 আইটেম আছে ওইটা নেন। মানে আমার কত হলো, আপনার গরমের সময় গরমের 3 মাস আমার সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনাকে বসে থাকতে হবে না, বর্ষার 3 মাস আমার সাথে আপনার সম্পর্ক থাকলে আপনাকে বসে থাকতে হবে না, শীতের 3 মাস আপনি জানেন শীতে আমাদের ওয়াটার হিটার, রুম হিটার, তারপরে জগ, হাবি জাবি শীতের আইটেম কিন্তু আমাদের অনেক আছে, এবং 12 মাসের জন্য 12 মাসে আমাদের এই যে সুইচ সকেট, সুইচ সকেট হোল্ডার হোল্ডার, তারপর মানে একটা ব্যাকো আইটেম তার সুইচ সকেট এভরিথিং বাজারের অন্যান্য দোকানে যে রেট আমার থেকে তো আর আপনি 1 টাকা বেশি দিয়ে নেবেন না। আমি তো আবারও বলতেছি যেহেতু মাল ম্যাক্সিমাম মাল চেষ্টা করি আমার নামে করার জন্য, আমার নামে করলে সুবিধা হচ্ছে এটাই, আমি মালটা কমের ভিতরে খারাপ মাল তৈরি করি না। 2 নম্বর হলো একটা কাস্টমার আইসা বলতে হবে তানির ভাই আমাদের মালটা নিয়েছিলাম নতুন সমস্যা, কিন্তু কোনো কথা বলা লাগবে না, বাজারের ব্রাইটিস মাল নিলে দোকানদাররা কিন্তু আর ছিলে না, আমারই ছিলে না। আমি যদি আমি আপনি বলি আপনারা এই যে আমি মনে করেন আউট থেকে নিই, যদি এই যে 1 কার্টন নিছি, এমনিতে নিছি তো 20 কার্টন মাল নিছি, খুলছি দেখা গেল 10 পিস মাল নষ্ট, এই 10 পিস মালে আমার লস, আমাদের আপনার ফেরত দিবে না। এই যে এই কার্টনটা ধরে না আমরা আনছি, এখানে যদি মাল যদি 20টা নষ্ট হয় আমার কাউকে বলার কোনো অপশন নেই, আমরা কিনছি কি এই কার্টন কিনছি, কার্টন কিনছি, এই কার্টন কার্টনের মধ্যে কি আছে জানেন না, আইটেম কিনছি পিস কিনছি, আমাদের কিন্তু রিটার্ন নিবে না। আমরা কিন্তু কাস্টমারদের কিন্তু ওই সুযোগ দিচ্ছি যে পাইকারিতে খুচরা ভাই খুচরা আপনারা বিক্রি করতে হলে অনেক কিছু আমরা যেহেতু দাম লাভ করেন বেশি বা লাভ বেশি করে ধরবেন আপনার জ্ঞান সেটা আপনার ইচ্ছা, যেহেতু আমরা সীমিত লাভ করি, আনানা 1 টাকা, 20 টাকা, 5 টাকা এমন অনুযায়ী আমরা লাভ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু আমার নামের যে জিনিসগুলো আমি আসতে করতেছি এগুলোতে আপনারা নিচে যে আসে আমার বলতে তানু ভাই আমার আপনার এই মালটার সমস্যা আমার থেকে কিন্তু চেস করে নিতে পারবেন, এবং আনতেছে নিচ্ছে আমি কিন্তু দিচ্ছি, সহযোগিতা যতটুকু করা দরকার একজন যারা ব্যবসা করে ওই ওই সহযোগিতা যারা আমার কাস্টমার আছে যারা আপনার বিরোধ আছে যারা ব্যবসা করতে চায় আমার কাছ থেকে ওই সুবিধাটা নিতে পারবে। এটা হচ্ছে মানে একটা ইয়াং ব্যবসায়ী একটা নতুন ব্যবসায়ী বা একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যবসায়ী একটা আউট থেকে মাল কিনবে অনেক ঝামেলা, ওই আমার সাথে সম্পর্ক হলে কি উনি ক্লোজ হয়ে গেল আমার, কারণ আমি চেষ্টা করবো ওনাকে ধরে রাখার জন্য, আমি চেষ্টা করবো ওনাকে গরমের সময় ফ্যান দিলাম, বর্ষার সময় তসের দিলাম, এবং আমাদের আরো যে আইটেম গুলো আছে ওনার সাথে সারা বছর আমি বিজনেস করবো, আমি একদিনে তার কাছে মাল বেচলাম
এরপরে আমি আর চিনলাম না, তাহলে ভাই ব্যবসা বেশি দিন টিকে থাকবে না ইনশাল্লাহ। আমরা 20-22 বছর এই নবাবপুরে আছি, আলহামদুলিল্লাহ সবাই আমাকে চিনে। আমি ইলেকট্রিক অ্যাসোসিয়েশনেরও সদস্য, আমাদের মার্কেট যে কমিটি, মার্কেট কমিটিও আমি সদস্য আছি। যদি কারো কোনো সমস্যা হয় আমার নামে কিছু বললে আমরা সবাই এক নামে চিনে, মানে নিশ্চিন্তে, এটা বলতেছি নিশ্চিন্তে। আর যেহেতু আমি কন্ডিশনে মাল বেশি না, অনেকে বলতে পারে ভাই কন্ডিশনে মাল, ভাই আমরা 9000 টাকার মাল ডেলিভারি দিতে আমরা, আমাদের সম্ভব হয় না, কন্ডিশনে আমরা কোথায় দিন। আর কন্ডিশনে কোনো বড় ব্যবসায়ী, কোনো আপনার এই হোলসেল বড় দোকানদার কন্ডিশনে মাল সেল করবে না, কারণ আমরা লাভ করি সীমিত, আমাদের টাকা আসবে, মাল ডেলিভারি দিব, আপনার একটা মাল কম যাবে না, একটা মাল খারাপ যাবে না। যদি বলি যে খারাপ মাল গেলে দায়িত্ব তো আমার। আর 2 নম্বর হচ্ছে ভুলবশত কোনো মাল হলে আমার সাথে পুরো আলোচনা করবেন, তানির ভাই অমুক মালটা কম গেছে, আমার সিসি ক্যামেরা আছে দেখে আমি বলি, আমি আপনাকে নেক্সট টাইম নেগলিশ দিয়ে মালটা কি দিয়ে দিব, কোনো রিস্ক নেই। তাহলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখবেন, এবং যে কোনো সময় আমাকে ফোন দিবেন, আমার নাম্বারটা সেভ করবেন, মাল কিনবেন, মাল কেনার সাথে আমি একটা করে বই দিয়ে দিব। নেক্সট টাইম আপনি ঘরে বসে এই যে সুইচ সকেটের আইটেম, এই যে সোলারের আইটেম, স্পিকার আইটেম, রিমোট আইটেম, তারপরে আপনার এই কেন কয় এমকে সুইচ সকেট, তার বিআরবি বলেন, বিজলি বলেন, নর্মাল চায়না তামা A to Z তারের আইটেম, তারপরে আপনার এই যে এই ঘর ওয়ারিংয়ের যে খুচরা যে আইটেমগুলো আছে এগুলা, সুই হোল্ডার, সব সকল ধরনের হোল্ডার, টু পিন, মাল্টিপ্লাক, হ্যাঁ মাল্টিপ্লাক, ক্যাপাসিটর আইটেম, হ্যাঁ তারপরে চার্জার লাইট আইটেম, সস্তের আইটেম, তারপর আপনার ফ্যান আইটেম, তারপর আপনার এলইডি আইটেম। এখন আপনি বলতে পারেন ভাই আপনি একজনে এত কিছু কীভাবে করেন, এখানে আমি একটা বিষয় বলি, এটা হচ্ছে জাস্ট অভিজ্ঞতা। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যবসায়িক একটা গুডেল, কারণ আমি প্রতিনিয়ত দেখতেছি শিখতেছি। আমি মনে করেন একটা নতুন আইটেম দেখলে হ্যাঁ এটা তো আমার দ্বারা ব্যাগ বিক্রি সম্ভব, অসম্ভব তো কিছু না, আমি পরিশ্রম করতেছি, আমি কাস্টমারদেরকে সময় দিতেছি, কাস্টমারের জন্য কাস্টমার পিছিয়ে আমি ইনভেস্ট করতেছি। আমার কথা হলো একটা বেকার লোক যদি আমার দ্বারা সে যদি ব্যবসা শিখে আমার কোনো লস, আমার লাভ, এবং আমি যে আইটেম ওয়াইজ কাস্টমারদেরকে দিচ্ছি সেটা তো আমার লাভ অবশ্য হচ্ছে, তাহলে আমি শ্রমের মাধ্যমে ইনকাম করতেছি। এটা আমার থেকেও কিন্তু কাস্টমার একটা শিক্ষা নিতে পারে যে আপনি শুধু একটা আইটেম লইয়া ভরে থাকবেন না, আপনাকে সকল আইটেম প্রতি আপনি অভিজ্ঞতা নেন না, সমস্যা আছে, কারণ আমি জানি এই আইটেম গুলা আমাদের সত্য, আমাদের এখানেই প্রত্যেকটা ইম্পোর্টার আমাদের পরিচিত, যেটা আমার কাছে নাই জানি যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় এই মালটা আছে, আমি তাদেরকে গেলাম সহযোগিতা করলাম যে ভাই তানু ভাই আপনার কাছে এগুলো আছে, আমার সোলারের কিছু আইটেম নিয়ে যান, তাহলে সেটা তার জন্য অনেক উপকৃত হলো না, সে 10 দোকান 20 দোকানে যাওয়া লাগলো না, জায়গা বসে সে সম্মান নিতে পারবো। আর এই বইটা জায়গা থাকবে সে অ্যাটলিস্ট আমার থেকে মাল নানুক, নতুন যে কোনো রাত্রি লোক সে কিন্তু ঠকবে না, কিন্তু যে আমার এখানে মিনিমাম যে রেটগুলো দেওয়া আছে, হ্যাঁ রেটগুলো দেওয়া আছে, আর এখানে কিন্তু স্পেশাল লেখা আছে সর্বদা পণ্যের দাম পরিবর্তনশীল, কারণ প্রত্যেকটা আইটেম আমাকে শুধু কোড নাম্বার বলবে, আমাকে বলতে হবে যে ভাই আজকে এটা রেট কত আছে, সে তার ইয়া অনুযায়ী রেট যদি হয় বিক্রি করলো, বিক্রি করলো। কিন্তু আমি একটা কথা বলি, একটা কথা মনে রাখতে হবে, বর্ষাকালে ফ্যানের দাম কম, গরমকালে এই টসের দাম কম, তাহলে আপনার ব্যবসা করতে হবে কিছু টাকা সাইড করে, বর্ষাকালে গরম আইটেম কিছু কিনে রাখতে হবে, গরমের কালে কিছু বর্ষা আইটেম কিনে রাখতে হবে, তাহলে আপনি পুরো বছর ব্যবসাটা করে অনেক মজা পাবেন। তো ঠিক আছে, আর বেশি কথা বলেন আপনি, আপনারা সময় নষ্ট হতেছে। যারা ব্যবসা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন, সেভ করে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি প্রত্যেকটা প্রোডাক্টের আমার রেট সহ ছবি দেওয়া আছে, ছবি দিব, আমাকে পছন্দ করে রিপ্লাই করে দিবেন, রিপ্লাই করে দেওয়ার পরে আমি বিল করব, আমার প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার দিব, টাকা জমা দিবেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thanks for your stay with Business BD.